হ্যালো এব্রিওন আশা করছি সবাই ভালো আছেন স্বাগতম জানাচ্ছি পেস এরিয়ার নতুন ভিডিওতে তো ফাইনালি আগামীকাল সোমবার থেকে শুরু হচ্ছে আমাদের অনেক দিনের অপেক্ষমান লার্জ স্কেল মেনটেন্স যেটাকে আমরা নভেম্বরের বিগ আপডেট বলে কথা বলে আসছি আজকে অনেক দিন থেকে এবং এটা চলবে আগামীকাল চোদ্দো তারিখ থেকে বৃহস্পতিবার সতেরো তারিখ পর্যন্ত এবং বৃহস্পতিবারের পর এটা যদি মেয়াদ আরও বাড়ে মানে মেনটেন্সে যদি আরও সময় নেয় তাহলে অবশ্যই কোনামি আমাদেরকে জানাবে আর এই আপডেট চলাকালীন মুহূর্তে শুধুমাত্র আমরা অথেন্টিক ইভেন্টটা খেলতে পারবো আর কোনোটাই খেলতে পারবো না তো আজকের ভিডিওটা যেটা নিয়ে সেটা হচ্ছে আপডেটের আগে কিছু বিষয় আমাদেরকে জেনে রাখা উচিত কিছু বিষয় সম্পর্কে আমাদের সচেতন হওয়া উচিত সেটা নিয়ে কেননা প্রতিবার আপডেটের পরে কেউ না কেউ আমাদেরকে মেসেজ করে কমেন্ট করে যে ভাই আমার আর রিডার পাচ্ছি না বা আমার এটা পাচ্ছি না ওটা পাচ্ছি না এগুলো যেসব কারণে হয় সেগুলো যদি আমরা একটু সচেতনভাবে ঠিক করে রাখি তাহলে আর এই সমস্যাগুলো হবে না ওকে তো প্রথমত যেটা সমস্যা হয় সেটা হচ্ছে অনেকে আইডি পায় না অনেকে আইডি পায় না এর কারণ হচ্ছে আইডি কোনামের ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করা থাকে না যেটাকে আমরা কোনামি আইডি লিঙ্ক বা ডাটা লিঙ্ক বলি আপনার আইডি এখনও ডাটা লিঙ্ক করা আছে কি না সেটা আপনারা কিভাবে চেক করবেন তার জন্য আপনাকে আসতে হবে এক্সট্রাস অপশনে এখান থেকে আসতে হবে আপনাকে সাপোর্ট অপশনে সাপোর্ট অপশন থেকে আপনাকে যেতে হবে লিঙ্ক ডাটা অপশনে লিঙ্ক ডাটা অপশন আসার পর দেখেন এখানে দুইটা চিহ্ন আছে একটা হচ্ছে গুগল প্লে চিহ্ন লিঙ্কড এরপর হচ্ছে কোনামি আইডি চিহ্ন লিঙ্কড যদি আপনার এখানে লিঙ্কড করা না থাকে তাহলে এখানে এই টিক চিহ্ন থাকবে না ঠিক আছে আমার আছে এই জন্য এখানে দুটা টিকচিহ্ন দেখায় যদি আপনার এখানে দুটা টিক চিহ্ন থাকে তাহলে আপনি একদম নিশ্চিন্ত আপনার আইডি যাবে না মানে হচ্ছে আপনার আইডি ডাটা লিঙ্ক করা আছে আর যদি এটা না থাকে তাহলে আপনি কিন্তু আপডেটের পর আপনার আইডি আর পাবেন না এখন আপনি বলতে পারেন যে ভাই কোনো মেডি লিঙ্ক আমি কীভাবে করব। এটা নিয়ে বিস্তারিত একটা ভিডিও আমাদের চ্যানেলে আছে আমাদের চ্যানেলের অনেক দর্শক ওই ভিডিওটা দেখে উপকৃত হয়েছে আশা করি আপনারাও পারবেন ওই ভিডিওটাতে একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখানো হয়েছে ওটা দেখে আপনারা ডাটা লিঙ্কটা করে নেন আজকেই করে নেন কারণ আজকে রাত আজকে রাত যখন আপনারা ঘুমাবেন ঘুম থেকে উঠে আর আইডি পাবেন না মানে মেনটেনেন্স শুরু হয়ে যাবে যেহেতু কালকে চোদ্দো তারিখ বারোটার পরে তো চোদ্দো তারিখ শুরু হয়ে যাবে তাই না হয়তো বারোটার পর পর খোলা থাকতে পারে কিন্তু সকালে উঠে আপনারা পাবেন না এই জন্য আজকে ঘুমানোর আগে ডাটা লিঙ্কটা কনফার্ম করে নেবেন ওকে অনেকের ডাটা লিঙ্কের সমস্যা হচ্ছে যে ইমেইলে কোড আসে না ইমেইলে কোড না আসার কয়েকটা কারণ হতে পারে একটা প্রথম নাম্বার কারণ হচ্ছে ইমেল ভেরিফাইড না আপনি যে ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করবেন সেই ইমেলটা যেন কোনো মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই করা থাকে দ্বিতীয় বিষয় হচ্ছে নেটওয়ার্ক সমস্যা তৃতীয় বিষয় হচ্ছে সার্ভার সমস্যা যদি সার্ভার সমস্যা হয় তাহলে যদি আপনি নর্মালি ক্রোম ব্রাউজার দিয়ে কাজ করেন আপনি অন্য কোনো ব্রাউজার যেমন অপারামিনি বা মোজিলা ফায়ারফক্স এগুলো দিয়ে ট্রাই করবেন আশা করি হয়ে যাবে আবার অনেক সময় ইমেলে স্টোরেজ থাকে না এজন্যও কোড আসে না আপনার ইমেল যেন ফাঁকা থাকে একটু খেয়াল রাখবেন তাহলে আশা করি কোড পেয়ে যাবেন কোড পেয়ে গেলে আপনি ডাটা ট্রান্সফার ডাটা লিঙ্কটা দ্রুত করে ফেলেন দ্বিতীয় বিষয় হচ্ছে আমি বলেছিলাম যে ইনবক্সের সব কিছু রিসিভ করা অনেকেই বুঝতেছেন না যে ইন ইনবক্স কি ইনবক্স কয়েক ধরনের হয় নাম্বার ওয়ান হচ্ছে একদম উপরে দেখেন এই যে ইনবক্সে ইনবক্সের যে চিহ্নটা একদম উপরে সেটাই ইনবক্সে আমি ওখানে ক্লিক করলাম এখানে দেখেন ইনবক্স লেখা আছে এবং আমাদের এখানে দশ হাজার জিপি রিসিভ করে ফেলতেছি এই রিসিভ অলে ক্লিক করলে এখানে যা থাকবে আপনার সব রিসিভ হয়ে যাবে আমি নরমালি সবসময় সব কিছু রিসিভ করে ফেলি এই জন্য আমার এখানে তেমন কিছু নাই ঠিক আছে এটা হচ্ছে এক নাম্বার ইনবক্স দ্বিতীয় ইনবক্স হচ্ছে আপনি এখানে মিশন দেখতে পাচ্ছেন যে মিশন লেখাটা এখানে ক্লিক করেন এখানে দেখেন অবজেক্টিভ এখানেও অনেক কিছু থাকতে পারে ঠিক আছে এগুলো এখন দেখেন আমার কিছুই না আমি সব রিসিভ করে ফেলছি আপনি এগুলো রিসিভ করে ফেলবেন নাম্বার থ্রি কোথায় আমি আপনাদেরকে দেখাই আপনারা ম্যাচে যাবেন ড্রিম টিম থেকে ম্যাচে যাবেন ম্যাচে আসার পর ইভেন্টে আসেন ইভেন্টে আসার পর দেখেন আমি যদি এখানে ক্লিক করি দেখেন এই ইভেন্টটা কিন্তু পঞ্চাশ কয়েনের ইভেন্ট এবং এটা কিন্তু বিশ ঘন্টা পর চলে যাবে আমি কিন্তু এখনও এটা কমপ্লিট করিনি শুধু এটাতে তিন রাউন্ড থাকে আমি প্রথম দুই রাউন্ড খেলছি শেষ রাউন্ড এখনও খেলা বাকি তো আমি এটা খেলে ফেলবো আজকেই তো আপনারা যারা এখনও এই ইভেন্টটা কমপ্লিট করেন নাই এটা কমপ্লিট করে ফেলেন কারণ এখন পঞ্চাশ কয়েন খুবই গুরুত্বপূর্ণ আর এটা হচ্ছে চান্স ডিলের ইভেন্ট এটাও যারা খেলেননি দ্রুত খেলে ফেলেন কারণ এটাও উনিশ ঘন্টা পর চলে যাবে ঠিক আছে তো এভাবে যদি আপনারা ইনবক্সে সব কিছু রিসিভ করে থাকেন তাহলে আপনারা মুক্ত এবার আসেন কন্ট্যাক্টে কন্ট্র্যাক্টটা আসার পর আপনাদেরকে একটা জিনিস দেখাই এই যে আমি স্পেশাল প্লেয়ারে গিয়ে নমিনেটিং কন্ট্যাক্ট লেখাটাতে ক্লিক করার পর দেখেন আমি ওই দিন দেখাইছিলাম যে আমার সর্বশেষ যে কন্ট্রাক্টার মেয়াদ ছিল সেটা ছিল তেরো তারিখ ওটা আমি গতকালকে রিসিভ করে ফেলছি না এল এই কন্ট্রাক্টটা থাকতো না এখন আমার সামনে যেটা মেয়াদ শেষ হবে সেটা হচ্ছে উনিশ তারিখ এগারো মাস মানে এই মাসের উনিশ তারিখে তা আপনাদের কারো যদি এখানে এমন থাকে যে চোদ্দো তারিখ পনেরো তারিখ চোদ্দো তারিখ এগারো মাস পনেরো তারিখ এগারো মাস এরকম যদি কোনো টোকেন থাকে তাহলে এগুলো আজকে রিসিভ করে ফেলেন নাহলে এই টোকেনগুলো আপনারা আর আপডেটের পরে পাবেন না ঠিক আছে যে এই টোকেনগুলোর মেয়াদ চোদ্দো পনেরো ষোলো সতেরো তারিখের মধ্যে শেষ হবে আপডেটের পর সেই টোকেনগুলো আর পাবেন না খারাপ প্লেয়ার হলেও কিছু একটা নিয়ে নেন তাও ভালো ঠিক আছে তো এই হচ্ছে মোটামুটি ইনবক্সের বিষয় আদি এবার একটু এক্স এক্সটার্নাল আরেকটা বিষয় দেখাই দিই অনেকে ই পয়েন্টের মেয়াদ কই জানেন না এই যে সপে ক্লিক করবেন সপকে ক্লিক করে ই ফুটবল পয়েন্টে আসবেন এসে এখানে নিচে দেখেন ডিটেলস এই যে ডিটেলসে ক্লিক করলে আপনি ই পয়েন্টের মেয়াদ দেখতে পাবেন আবার এখানে দেখেন সতেরো দিন আঠারো ঘন্টা পরে দু এই পয়েন্টের মেয়াদ শেষ হয়ে যাবে আপনাদের কারো যদি এমন হয় যে একদিন পরে দুদিন দিন পরে মেয়াদ শেষ হয়ে যাবে এরকম কোনো যদি এই পয়েন্ট থাকে তাহলে সেটা দিয়ে এই যে এই প্লেয়ার অপশনে ক্লিক করে প্লেয়ার কিনে ফেলেন ঠিক আছে তাহলে এই পয়েন্টগুলো কিন্তু শুধু শুধু চলে যাবে তাহলে ই পয়েন্ট এবং নমিনেটিং কন্ট্যাক্ট এই ধরনের চেক দেবেন ইনবক্স থেকে সব কিছু রিসিভ করবেন ডাটা লিঙ্ক করবেন তাইলে মোটামুটি আপনার আইডি সেফ এবার একটা ইনফরমেশন দিয়ে দেই আপডেট আপনারা যদি বৃহস্পতিবারে মেনটেন শেষ হয়ে যায় তাহলে বৃহস্পতিবার দেখা যায় দশটা এগারোটা থেকে প্লে স্টোরে আপডেট চলে আসবে আপনারা আপডেট করতে পারবেন আপডেটের আগে অবশ্যই আপনার সেট মেমোরিতে বা ইন্টারনাল স্টোরেজে দুই জিবি মিনিমাম ফাঁকা রেখে তারপর আপডেট দিতে যাবেন তাহলে আর আপনাদের সমস্যা হবে না ঠিক আছে তো এটাই ছিল আপডেটের আগে আপডেট সম্পর্কিত সর্বশেষ ভিডিও আগামী তিন দিন হয়তো আমরা অন্যান্য টপিক নিয়ে ভিডিও টিডিও দেবো বা নাও দিতে পারি বাকি আপনাদের সাথে কথাবার্তা চলবে সমস্যা নাই আর আমাদের একটা পেজ আছে ওখানে প্রতিদিন রাত আটটা থেকে দশটার মতো লাইভ হয় সেখানে হয়তো আমরা অথেন্টিক ইভেন্ট ইভেন্ট খেলবো আপনারা সময় কাটানোর জন্য আমাদের সাথে লাইভে যুক্ত হতে পারেন আমাদের পেজে পেজ এরিয়া লিখে সার্চ করলে আমাদের পেজ পেয়ে যাবেন তো যাই হোক সবার জন্য আপডেটটা খুব ভালো হোক সেই প্রত্যাশায় দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ